নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজু টু ফিজিক্সে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখনকার সব থেকে বড়ো খবর হলো ম্যাকআউট। ম্যাকআউট তাদের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। ম্যাকআউট ফাইনাল সেমিস্টারে ইউজি অ্যান্ড পিজি কোর্সের যা রেজাল্ট, তাদের রেজাল্টটা আউট করে দিয়েছে তাদের ওয়েবসাইটে www.macoutexam.net-এ। এবং তার পরিপ্রেক্ষিতে তারা একটা নোটিশ পাবলিশ করেছে। দেখি নিই আমরা সেই নোটিশে কী বলেছে। It is notified for information all student and the principal or director for all applicative college of MacOut WB that the result of the final year students UG and PG scores even semester evaluation 1920 are published. অর্থাৎ তারা হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের ইউজি এবং পিজি কোর্সে যারা ছিলেন স্টুডেন্টরা তাদের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। তাহলে ইউজিসি যে নোটিশ দিয়েছিল সেই নোটিশ তারা মান্য করলো না এবং তারা তাদের রেজাল্ট পাবলিশ করে দিল। এবং সেই রেজাল্টটা 80-20 ডিভিশনে ভাগ করেই ওরা করেছে। আমরা দেখে নিই নোটিশে আরও ওরা কী বলেছেন। কারেন্টলি দ্য সেমিস্টার রেজাল্ট উইথ সিজিপিএ স্কোর ইন পাবলিশড, অর্থাৎ 80-20 যে পার্সেন্টেজের বিভাগে যে রেজাল্টগুলো বার করার কথা বলেছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যারা বলেছিল 80-20 পার্সেন্টেজের রেজাল্ট বার করবে, সেইভাবেই তারা রেজাল্টটা বার করেছে। ইন কেস অফ এনি কমপ্লিট অর ডিসপেন্সি ইন সেইড দ্য রেজাল্ট স্টুডেন্ট আর অ্যাডভাইজ কন্ট্যাক্ট দেয়ার কনসার্ন কলেজ the same way be informed by college in written to the office for the control of examination through support sections of portal within 7 days publication of the result. অর্থাৎ যদি রেজাল্টটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো ইনকমপ্লিট হয়ে থাকে তাহলে সেই রেজাল্টটা তারা যে স্টুডেন্টরা যে কলেজের পরিপ্রেক্ষিতে পড়াশোনা করে সেই কলেজে তারা হচ্ছে লিখিত জমা দেবে এবং সেই লিখিত জমা পাওয়ার পর তারপর তারা হচ্ছে সেটাকে অ্যাকশান নেওয়া হবে এবং সেটা যেন রেজাল্ট পাবলিশ হওয়ার 7 দিনের মধ্যেই করতে হবে। তাহলে ম্যাকআউটের মতো বাকি যে বিশ্ববিদ্যালয়গুলি সেই বিশ্ববিদ্যালয়গুলি সেম একই পথেই এগোবে। দেখা যাক আগামী দিনে কী হয়। আপাতত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।